মুসা নবী আল্লাহর নবী সে যখন রাস্তা দিয়ে যায় কুহুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে আর এক রমণী বলে মুসা তুমি কোথায় যাও আমি আল্লাহর সাথে কথা বলতে যাই মুসা রে তুই তো আল্লাহর নবী তোর সাথে আল্লাহ কথা বলে তোর কথা আল্লাহ শুনে তোর কথার জবাব দেয় আমি গুনাহগার আমার কথা তো আল্লাহ শুনে না আমি তো আল্লাহর সাথে কথা বলতে পারি না তাই আমি চাই তোর মাধ্যমে যেন আমার দুইটা কথা আল্লাহর কাছে তুলে ধরিস যে কি কথা যে আমার অনেক দিন যাবত বিয়ে হইছে আমার সংসার আছে আমার স্বামী আছে আমার ধন সম্পদ আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু আমি যে বান্দা হয়ে রইলাম আমার পেটে কোনো সন্তান আদি হয় না আল্লাহ কি আমারে দুই একটা বাচ্চা কাচ্চা দিব না আল্লাহরে জিজ্ঞেস করিস ছোট আল্লাহরে জিজ্ঞেস করিস মুসা নবী কয় ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করো আল্লাহ যা কয়ে দিব আবার তোমার কাছে এসে কয়ে দিব কয় তাই কইলেই শুনবো যাই আল্লাহরে জিজ্ঞেস করছে আল্লাহ ওই যে রাস্তায় কথা বললাম যে মায়ের সাথে সেই মায়ের পেটে কোনো বাচ্চা নাই তুমি কি তার ভাগ্যে কোনো সন্তান দিলে কো নাই তুমি বলো আল্লাহ বলে না ওর ভাগ্যে কোনো সন্তান দি আমি লিখি না লেখে নাই মুসা নবী শুইনে ফিরে আইছে আসার পথ ওই মারে ডাক দিয়ে বলছে না রে মা দুঃখ করে না সবাই তার সবকিছু পায় না তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান দি লেখে নাই নারী জীবন ধন্য হয় মাতৃত্বে যেই মার উদরে একটা সন্তান হয় না সেই মা সারা জীবন শুধু কাঁদতে কাঁদতে যায় একটা সন্তানের জন্য কত মানুষের সন্তান দেয় সে বুকে ধরে রাখে লালন পালন করে নাকি বাবা সে মা জানে একবার শত কষ্টের মধ্যে হাজারো কষ্টের মধ্যে একবার যদি সন্তানের মুখে একটা ডাক শুনে মা তাহলে মায়ের সমস্ত দুঃখ বেদনা ভুলে আরে তাই মা হলে একটা সন্তানের কাঙ্গাল মায়া ঝরে কাঁদে মুসা নবী তো চলে গেছে আর এ সময় এক পাগলা যায় কয় মারে ও মা আমার পেটে খুব ক্ষুধা লাগছে রে মা আমারে একটা রুটি যদি দেস তাহলে তুই একটা সন্তান পাবি ওই মায় কয় মুসা হইলে আল্লাহর নবী আল্লাহ নবী না করলো আল্লাহ কয়ে দিছে আমার বাকি কোনো সন্তান নাই আর পাগলা কয়ে একটা রুটি দিলে একটা সন্তান হইব এটা কি সম্ভব এটা তো সম্ভব না কিন্তু না হোক আমার মা কয়ে থাকতে দিছে বাবা রাস্তায় হাঁটেন কত মায়েরা বোনেরা রাস্তা দিয়ে চলাফেরা করে একবার যদি কাউকে মা বলে ডাক দেন দেখবেন সেই মা বলে ডাক দেওয়ার কারণে আপনার আদরটাই বেড়ে যাবে নাকি যদি বলেন এ ভদ্র মহিলা এই বোন এ খালা যত নামেই ডাকেন মা বলে ডাক দিলে যে মহব্বত আপনার উপর আসবে অন্য কোন ডাকে সেই মহব্বত আসবে না আরে তো মা কয় আমার পেটে কোনো বাচ্চা কাছে নাও আল্লাহ না দিলে তার আমি জোর করে নিতে পারম না না হয় না হোক আমার মা কয়ে ডাক তো দিছে জীবনে কেউ মা কয়ে আমার ডাক দেওয়ার মতো কেউ নাই যাক একটা রুটি দেই রুটি আসিল তিনটা নিজে খাইব নিজে ঠিক একটা রুটি দিয়ে দিছে পাগলায় খাইয়ে কয় মারে আমার পেট তো ভরে নাই তুই আর একটা রুটি যদি দিস তাহলে তুই আর একটা বেটার মাও কয় দূর আর একটা দিয়ে দি থাক পাগলায় আবার মামা কয় আর একটা দিছে কয় মারে আর একটা রুটি যদি দিতি তাহলে তোর পেটে তিনটে সন্তান হইতো মাই কয় পাগলের অনেক বেশি ক্ষুধা লাগছে তো ওর পেট ভরতেছে না এই জন্য আমারে বারে বারে মামা কয়ে ডাকতেছে এক বেলা না হয় আমি না খেয়ে থাকলাম আবার পরের বেলায় খাবো পাগলারে দিয়ে আরে তিনটা রুটি পাগলায় খাইয়ে
হাত তুলছে ও মালিক ও আল্লাহ এই মা তোর এই পাগলারে খুশি করছে তার প্রতিদান তুই দে মাওলা তিনটা রুটি দিছে এই মায়ের পেটে তিনটা সন্তান তুই দিয়ে দিস পাগলা চলে গেছে আল্লাহ তো শুনে হইছে কারণ আল্লাহর যারা ওলি হয় আল্লাহর যারা ওলি হয় ওই মুখ আল্লাহর মুখ হয়ে যায় আল্লাহর ওলি কিছু বললে আল্লাহ সেটা না রাইখা পারে না আল্লাহর মুখ ওলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ ওলির চোখ আল্লাহ বলে আমার চোখ ওলির হাত আল্লাহ বলে আমার হাত ওলির পা আল্লাহ বলে আমার পা ওলির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওটা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আল্লাহ তো শুনছে তিনটা ছেলে সন্তান তার পেটে হইছে বাচ্চা গুলো এ খেলাধুলা করে ওই রাস্তা দিয়ে মুসা নবী যায় এ মুসা তুই মুসা না কহ কই যাও আল্লাহর সাথে কথা কইতেছে আল্লাহর সাথে কথা কইতে যায় আরে মুসা তুই মিথ্যা না তোর আল্লাহ মিথ্যা মুসা নবী বলে কি কেন আল্লাহ মিথ্যা বলে কেন তা আল্লাহ যদি মিথ্যা না হয় তুই না কইছিলি তোর আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই যে আমার তিনটা সন্তান আমার পেটে হইছে এটা আবার কোন আল্লাহ দিল তোকে আল্লাহ কয়জন মুসা নবী লজ্জা পাইছে মুসা নবী যাইয়ে আল্লাহরে কয় আল্লাহ তুমিও মিথ্যা কথা কও তোমার তো কোনো সমাজ নাই তোমার কোনো সমাজ করে খাওন লাগে না তোমারে দেখেও না পায়ও না কেউ লজ্জাও দিতে পারে না পারে না আমার তো একটা সমাজ লয়ে চলতো আল্লাহ কয় মুসা কি হইছে এত সেদ শ্বাস কেন সেদ বোনা তুমি না কইছিলা ওই বিটির ভাগ্যে কোনো সন্তান নাই তুমি আল্লাহ না করলা তাহলে বিটির পেটে তিন দে সন্তান দিল কোন আল্লাহ তোমরা কয়জন আল্লাহ বলে মুসা রে ঠিক আছে আমি তোর এই কথার জবাব দিব কিন্তু আমার মনের ভিতরে যে খুব ইচ্ছা হয়েছে খুব স্বাদ হয়েছে মুসা কয় কি স্বাদ কয় আমি এত শখ করে এত আদর করে এত যত্ন করে নিজের সুরত দিয়া আমি মানুষগুলিরে বানাইলাম মানুষের শরীরে মাংস এই মাংস খাইতে কেমন মজা এটা জীবনেও খেয়ে দেখলাম না আজকে খুব স্বাদ হইছে মানুষের মাংস যদি এনে দিতে আমি একটু খেয়ে ফেলবো তারপরে তোর কথার জবাব মুসা নবী ছুরি বিলেট লইয়া আগে নিকটাত্মীয় যারা আপনজন তাদের কাছে গেছে যাইয়া যখন বলছে কয় মুসা তুমি তো পাগল হয়ে গেছো জনম বইরে কইলে আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না আজকে তুমি কও আল্লাহ খাইবো তাও যেন তো খাবার না মানুষের মাংস খাইবো আরে ধর তুমি পাগল হয়ে গেছো সর সর যাও 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 দূর হয়ে যাও দূর হয়ে যাও মুসা নবী সেখান থেকে গ্রামের অন্য মানুষের কাছে যায় অন্য মানুষেরা মুসারে এমন অপমান করে আরে মুসা এতদিন ধরে তুই কইছাস আল্লাহ খায় না এখন আল্লাহ মানুষের মাংস খাইবো মানুষের মাংস চাস কয়দিন পরে এসে কবি আল্লাহ বিয়ে করতে চায় কার মেয়া দিবে দেও মুসারে পাগল বলে সবাই দূর দূর করে তাড়াইয়া দেয় মুসা নবী ছুরি ব্লেড লইয়া খুব ভারাক্রান্ত মনে মুখ মলিন মুখ মরা ধীরে 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 চলছে যখন নাকি জঙ্গলের পাশ দিয়ে যায় রাস্তা দিয়ে যায় ওই পাগলাই সে খারাইছে আরে মাম্মা পাগলাই কিন্তু দেখলেই মাম্মা কয় আরে মাম্মা মুসা নবীর হলো মন ভালো না মুসা নবীকে সর আমি তোর কুল খেলে মামা তুই আমার কবে কর দেখনি পাগলা কয় মামা রে তোর মুখটা অনেক মলিন তোর মুখটা অনেক বেজার তোর মুখ তো এরকম থাকে না তুই কি চিন্তায় পড়ছাস আমি পাগল হলে কি মামার বল না কো ভালো মানুষের কাছে কইলাম হেরাই বুঝলো না
আর তুই তো পাগল তুই কি বুঝবি কয় একবার কইয়ে দেখ না পাগল রে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে গ্রাম ক্রে গ্রাম ঘুরলাম কত আত্মীয় স্বজনের কাছে গেলাম আপনজনের কাছে গেলাম কে আমার এই মাঠ টুকরা মানুষের মাংস দিল না এই জন্য আমার মুখটা বেজার মনটা মরা পাগল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ রে সারাটা জীবন আমি তোর হয়ে রইলাম তোরে কত ডাকলাম তুই মুসারে পছন্দ করলি মুসার কাছে মানুষের মাংস চাইলি আমারও তুই পছন্দ করলি না আমার কাছে তুই মাংস চাইলি যদি তোর আপন হতে পারতাম তাহলে তুই আমার কাছে চাইতি মুসাই তোর আপন হইল আমি তোর আপন হইতে পারলাম না আমার কাছে চাইলি না পাগলের কান্না দেখে মুসা নবী তাজ্জফে হায় হায় পাগল তুই এমনি করে কাঁদছিস হ্যাঁ আমি ওই মালিকের জন্য ঘর ছাড়ছি ওই আল্লাহর জন্য সমাজ ছাড়ছি সবকিছু দেশি কেশি ত্যাগ করে শুধু এক আল্লাহর পাগল হয়ে আছি অথচ আল্লাহ আমার কাছে এক টুকরা মাংস চাইল না ওরে মুসা তোর কাছে তো চাইছে খবরটা যখন তোর মাধ্যমে পাইলাম আল্লাহ কোন জায়গার মাংস খাইব তা তো কই নাই তাহলে চাকুটা দিই চাকুটা লইয়া জায়গায় 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 কাটতে আরম্ভ করল শরীর থেকে মাংসগুলো টুকরা 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 করে কেটতে কাটতে 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 অবশেষে বুকটা ফাইরা ভিতরের দিল কলিজা পর্যন্ত মুসার হাতে দিল নে মুসা আমার মালিকরে দিস আমার মালিক তো আমার কাছে চায় না আমি তার আপন হইতে পারি রে এই জন্য চাই না তুই আপন হয়ে গেছিস তাই তোর কাছে চাইছে মালিকের কাছে এই মাংস ফেলে দিস মোসা তাজ্জ কি আশ্চর্য ঘটনা কোনো ভালো মানুষ দিল না একটা পাগল দিল ওই যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা তাই সেই মাংস লইয়া আল্লাহ তাআলার কাছে যে বলে আল্লাহ এই যে নাও তুমি না মানুষের মাংস খাইতে চাইছিলে খাও পেট বইরা খাও আর আমার কথার জবাব দাও আল্লাহ বলে মুসা আমি তো মানুষের মাংসই খাইতে চাইছিলাম যে হ্যাঁ মুসা তুই কি মানুষ ছিলি না আমি তো তোর কাছে বলছি পাগলাই মামারে মাংস দিল দিল কোলে যা গাইটা পর্যন্ত দিল মুসারে তুইও তো মানুষ তোর শরীরেও তো মাংস ছিল তুই কি আমার এক টুকরা মাংস দিতে পারবি না মুসা নবী চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ আমি যে মানুষ ছিলাম আমার শরীরেও যে মাংস আছে এই কথাটা আমার মনেই ছিল না আমি ভুলেই গেছিলাম মুসারে যেই পাগল আমার জন্য দিল কলিজা কাইটা দিতে পারে সেই পাগলাই যদি আমার কাছে তিনটা সন্তান চায় আমি কি তারে দিতে পারি না মুসা বলে আল্লাহ তিনটা কেন অগণিত সন্তান তুমি তার কথায় দিয়ে দিতে পারো আল্লাহ বলে মুসা আমি ওই নারীর ভাগ্যে কোনো সন্তান লিখি নাই আমার কোনো বান্দা আমার কোনো আপনজন আমার কোনো ওলি আল্লাহ আমার কোনো নবী রাসূল তারা যদি আমার কাছে চায় আমি দিয়েও তো দিতে পারি তুই তো শুই নাই চলে গেছিস আমি লিখি নাই তুই তো চাস নাই চাইলে সেখানেও তো দিতে পারতাম চাস নাই চলে গেছিস ওই পাগল তিনটা রুটি খাইয়া হাত তুইলা বলছিল তিনটা সন্তান দিতে ও যদি 3000 সন্তান চাইতো আমি আল্লাহ 3000 সন্তান ওই নারীকে দিয়ে দিতাম আল্লাহ কি মানুষের মাংস খাইলো বাবা না না
আল্লাহ মানুষের মাংস খাইল না, আল্লাহ হইল বান্দাকে পরীক্ষা করার জন্য, মুসাকে বোঝানোর জন্য যে আমার জন্য সবকিছু দিয়ে দিতে পারে, তার কথায় আমিও তারে অনেক কিছুই দিতে পারি। ওটা আনছে কাইটা তাই বলে আল্লাহ খাইছে এমন কোন দলিল নাই। ধনাগার হইতে যখন আপনি তুমি সৃষ্টি না করলে, তুমি সৃষ্টি না করে স্রষ্টা হইলে কেমনে, সৃষ্টি করতে হইলে কেমনে, আরে সৃষ্টি করছি বলেই তো সৃষ্টি করতে হইল, সৃষ্টি না করে সৃষ্টিকর্তা হয় নাই। ভাতানদের ভক্ত আছে তাই তো হারে দয়াল দয়াল করে ডাকে, আমি কি তা না করছি নাকি? আরা ভাতানদের ভক্ত আছে এই জন্য আরা ভাতানদের দয়াল দয়াল করে ডাকে, আল্লাহ হইল স্রষ্টা তার সৃষ্টি আছে এই জন্য সবাই তারে আল্লাহ 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 করে ডাকে নাকি বাবা? আল্লাহর বান্দা আছে তাই আল্লাহ ডাকে, আল্লাহর বান্দা না থাকলে ডাকতো না। আমার মনে হয় আর কোনো কথা নাই, কথা বলতে বলতে অনেক দূর কইছি, একটা বিষয়ের উপরে আলোচনাটা নিতে নিতে অনেক দূর নিচ্ছি, হয়তো আমার এই কথায় আপনারা একটু বিরক্ত বোধ করছেন, খারাপ লাগছে খুব বাবা? সামনে যখন কথা আসবে আবার কথার পিছনে কথা তৈরি হয়ে যাবে। সেই পাঞ্জাতনের পঞ্চশক্তি, সেই শক্তি সৃজনের পরোয়ারে সৃষ্টি লাগে পরোয়ারে।